সরাসরি চলে যাব আসানসোলের 21 নম্বর ওয়ার্ডে বচসা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে আরেক দফায়। পার্থ প্রতিম বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছে। পার্থ, দেখো এই মুহূর্তে দেখাবো আমার ধাতকা এলাকায় রয়েছি এবং সেই জায়গায় জিতেন্দ্র তিওয়ারিকে একেবারে একটি স্কুলের মধ্যে তিনি ছিলেন, সেখান থেকে ওনাকে বাইরে বার করে দেওয়া হলো। পুলিশের বিশাল বাহিনী এলো, এসে ওনাকে কিন্তু বাইরে বার করে দিলেন এবং যে বিষয়টা বলা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারির হাতে একটা নোটিশ ধরিয়ে দেওয়া হলো, এই হচ্ছে সেই নোটিশ পুলিশের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনের। এবং যেটা পুলিশ জানালো যে তিনি উইথ আর্ম সিকিউরিটি নিয়ে বুথের মধ্যে ঢুকছেন এবং 100 মিটারের মধ্যে বসে রয়েছেন। কি বলা হলো আপনাকে নোটিশ ধরিয়ে? না দেখুন, ওনারা নিজেরা যা পুলিশ ছিলেন তারা নিজেরাও দেখতে পেলেন না যে কোথাও সিকিউরিটি আছে। সিকিউরিটি আমি যখন জানতে পেরেছি ইলেকশন কমিশন এই ধরনের গাইডলাইন আছে, তার আগেই আমি সিকিউরিটি ছেড়ে দিয়েছি, আমি নিজে বসেছিলাম। এখন যেটা বললো আপনার বিরুদ্ধে যে সিকিউরিটি নিয়ে উইথ আর্মস নিয়ে বুথের মধ্যে ঢুকছেন এবং 100 মিটারের মধ্যে রয়েছেন, না 100 মিটারের মধ্যে রয়েছেন এটা বলেন, ঢুকছেন এটা বলতে পারেন, আপনি ঢুকতে পারেন না এটা বলছে। আমি তো আগেই বললাম যে কোথায় সিকিউরিটি, কোথায় আছে সিকিউরিটি, তো ছিল না আপনার তো ক্যামেরা ছিল, আপনার সিকিউরিটি তো তখন ছিল না, সিকিউরিটি তো আমি ছেড়ে দিয়েছি, 1 ঘন্টা আগেই ছেড়ে দিয়েছি। নোটিশ তো দেওয়া হলো আপনাকে? নোটিশ দেওয়া হলো, আর আমরা আইন মানি, আর যারা আইন মানে তাদের জন্য সব আইন, আর যারা এই দেশে আইন মানে না তাদের জন্য পুলিশ। বেশ, আমি একেবারে সরাসরি স্টুডিওতে আসবো। সুমন বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সুমন বাবু, না জিতেন্দ্রবাবু সম্বন্ধে মানে ভালো কথা তো বলতে পারছি না কিছু। হ্যাঁ, তখন তো বিজেপির তরফ থেকে অভিযোগ করা হতো, ঠিক বাবুল সুপ্রিয় অভিযোগ করতেন, তা জিতেন্দ্রবাবু হঠাৎ ভালো মানুষ হয়ে গেলেন নাকি? আমার তো খুব আশ্চর্য লাগে। আমি বলছি তখন তো আপনারা সবাই তৃণমূল কংগ্রেস ভীষণ ভালো মানুষ মনে হতো, যখন জিতেন্দ্র তিওয়ারি সেই রেড চার্টটা পড়ছিলেন, প্রায় রেড চার্টই বলছি, যে কত ভোটে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা জিতলে তাকে কি কি দেয়া হবে, তখন তো দুহাত তুলে দল সমর্থন জানিয়েছিল। সেই জন্যই তো আজকে উনি বিজেপিতে গেছেন, মানে রেড চার্টটা বিজেপির পক্ষে সুটেবল বলে একজন নেতা, তিনি মানে ওখানের মুখ, ওখানে তিনি একটা কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাতায়াত করছেন, কেন্দ্রীয় সিকিউরিটি নিয়ে, এরকম বিজেপির অনেক নেতা রয়েছেন যাদেরকে কেন্দ্রীয় সিকিউরিটি দেয়া হচ্ছে, সিকিউরিটি ফোর্স নিয়ে তিনি যাতায়াত করতে পারেন নাকি? আবার তিনি অভিযোগ করছেন রাজ্য পুলিশের বিরুদ্ধে, নির্লজ্জতা চূড়ান্ত। আমি জানি স্বপন বাবুর পক্ষে অত্যন্ত বিড়ম্বনার হবে, কারণ যে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে মানে ফাইল জমে যেত বিজেপির অভিযোগে, তিনি যখন বিজেপি দল করেন তখন একটু বিড়ম্বনা হয় বটে, তবে দুপক্ষেরই হয়, অসুবিধা না। জিতেন্দ্র তিওয়ারি সম্পর্কে আমি আমি সুমনদার গত দুদিন ধরে আমি সুমনদার খুব প্রশংসক। জিতেন্দ্র তিওয়ারি যখন তৃণমূলের লাল জামা টামা পরে তিনি যখন যা কিছু করতেন সেটা খুব প্রশংসার কাজ ছিল ওনাদের কাছে, আর সে সময় ওনারাও প্রশংসা করতেন। শুধু জিতেন্দ্র তিওয়ারির একটাই দোষ, কেন তিনি বিজেপিতে এসে সেই জামা পরে তিনি আবার অন্যরকম বলছেন, এটাতেই সুমনবাবুদের আপত্তি। উনি যদি এখন তৃণমূলের জামা পরে এইগুলো বলতেন তাহলে কোনো দোষ টোষ হতো না, পুলিশ সুরক্ষা নিয়ে যদি ঘুরতেন ঢুকতেন তাহলে আপত্তি ছিল না, কিন্তু উনি কেন বিজেপির হয়ে ঢুকছেন এটা তো ওনাদের আপত্তি আছে। কিন্তু কথাটা হচ্ছে ভোটে নিয়ম ভাঙ, কিন্তু কথাটা হচ্ছে যে আপনারা আজকের ভোট করার জন্য বাথরুম সংস্কৃতি আনলেন, টয়লেটের ভিতর ঢোকালেন, এরপর বোধহয় বোধহয় দুয়ারে টয়লেট হবে বা আপনাদের প্রত্যেক বুথে বুথে আরও টয়লেটের সংখ্যা বাড়াবেন, কারণ বাইরে থেকে বেশি করে লোকজন এনে টেনে টয়লেটের মধ্যে রেখে দিয়ে তারপর তাদেরকে দিয়ে বলবেন ভোটটা করে দাও, করে দিয়ে যে যার বাড়ি যাও, এমন একটা পদ্ধতি হবে, এমন একটা কাজ বোধহয় আপনারা করতে চাইছেন, এমন একটা সংস্কৃতি পশ্চিমবাংলায় আপনারা। সংস্কৃতির কথা হচ্ছে আজকে আরেকটা রাজনৈতিক সংস্কৃতি কিনা জানি না, না হলে খুশি হব, কিন্তু দুই প্রার্থীর হাতাহাতির ছবিও দেখালো বিধাননগর। ঠিক কি আমি ছবিটা দেখাবো এবং পাশাপাশি অরিত্রিকের সঙ্গে কথা বলবো। অরিত্রিক, যে ছবিটা এই মুহূর্তে ফুল স্ক্রিনে দর্শক দেখতে পাচ্ছেন, কার্যত দুই প্রার্থীর হাতাহাতি। আমি বলছি এই মুহূর্তে নিঃসন্দেহে বুথের পরিস্থিতি শান্ত হয়ে গেছে আমি আশা করব, কিন্তু তুমি ওখানেই দাঁড়িয়ে আছো এখনো দেখতে পাচ্ছি। আমি বলছি কোন জায়গায় যাচ্ছে, সুমনদা বুথের পরিস্থিতি হয়তো শান্ত কিন্তু এলাকার নয়, কারণ তোমাকে যে বুথের ছবি দেখাচ্ছি সেখানে আমি রয়েছি বটে, কিন্তু এই ছবি যখন হয় তারপরেই আমরা একটু অন্য বুথে যাই, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপি কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর মধ্যে মুখোমুখি একটি ঝগড়া, সেখানে হয়তো হাতাহাতি হয়নি কিন্তু মুখোমুখি তর্ক ঝগড়া সবই চলেছে। সেখানে তর্ক চলাকালীন বিজেপি প্রার্থীর কাছে খবর আসে যে আরও একটি জায়গায়, মানে পুরনো জায়গায় আবার সমস্যা হচ্ছে, তিনি সেখানে এসেছেন। গতবার তোমাকে আমি তৃণমূল প্রার্থীর কথা শুনিয়েছিলাম, বিজেপি প্রার্থী প্রমিতা সাহা তিনি কি বলছেন একটু শুনবো। এরকম পরিস্থিতি হলো কি করে যেখানে হাতাহাতি হচ্ছে, চুলোচুলি হচ্ছে? ছাপ্পা আটকাতে গেলে এটা করতেই হচ্ছে,
আমরা কি করব, দেড় মাস ধরে হলো কি আমরা পুরো প্রত্যেকটা ভোটারের কাছে গেছি, ভোটাররা আমাকে আশ্বাস দিয়েছে হ্যাঁ তুমি লড়াই করো আমি সাথে আছি, আজকে আমি ছেড়ে চলে যাব, ছাপ্পা দিতে দেবো? আপনাদের বিরুদ্ধে বলছে আপনারা নাকি এজেন্টকে চড় মেরেছেন, তৃণমূল কংগ্রেস এজেন্টকে? তৃণমূল কংগ্রেসের এজেন্টকে? একটা ক্লিপিং দেখাতে বলুন তো, উল্টে পাবেন তৃণমূলের এজেন্ট আমার গায়ে হাত তুলছে, আমার গায়ে হাত তুলছে, একটা ক্লিপিং দেখিয়ে দিতে বলুন তো। এতটা উত্তাপ কেন? আপনারা অন্য বুথে গিয়েও বচসায় জড়ালেন। বচসায় দাঁড়াতে হচ্ছে কারণ বারবার উনি হলো কি ছাপ্পার সিস্টেমটাকে বেছে নিচ্ছে, ছাপ্পাটাই দেবো আমরা, ছাপ্পাটাই আমরা দেবো, এইভাবেই আমরা ভোট জিতবো। 2015 আমরা জিতেছি, এবারেও জিতবো। মূল দুটো বুথ, সেই দুটো বুথেই কিন্তু ঝামেলা চলছে। আমরা এইটা যদি দুই প্রার্থীর মুখোমুখি হাতাহাতির ছবি হয়, আরেকটা ছবি নিঃসন্দেহে আমাদের গর্বিত করে না, সেটা হচ্ছে শৌচাগারে ভুয়ো ভোটার। দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিধাননগর সেই ছবি যা এবিপি আনন্দের ক্যামেরায় উঠে এসেছে। মধ্যে যেখানে দেখা যাচ্ছে, যেখানে যেটা অভিযোগ যে এইখানে বাথরুমের মধ্যে লোকজন রয়েছেন, আমি দেখাবার চেষ্টা করব বাথরুমের মধ্যে, সুমন্তা বাথরুমের মধ্যে ভুয়ো ভোটার সে ঢুকে বসে রয়েছে, এবং যাকে কিছুক্ষণ আগে ছিল ভোটার আইডি কার্ড চেস করা হয়েছে, যে বাথরুমের মধ্যে ঢুকে দাঁড়িয়েছিল, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কিন্তু ছুটে পালিয়ে গেল। যে অভিযোগ কিছুক্ষণ আগে দেবাশিস জানা করছিলেন যে এই বুথাতে, আমি এই মুহূর্তে দর্শকদের দেখাবো, সরাসরি চলে যাব প্রকাশ সিনহার কাছে, 32 নম্বর ওয়ার্ড বিধাননগরের, সেখানে প্রকাশ রয়েছে। প্রকাশ, এই মুহূর্তে কি নিয়ে উত্তেজনা? দেখো সুমনদা, একই অভিযোগ বারবার, একই স্কুলের বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির সামনে, এবং এই জায়গায় কিন্তু একই অভিযোগ সকাল থেকে আমরা যেটা দেখেছি, বহিরাগতদের অভিযোগ, বিজেপি প্রার্থী অভিযোগ আনছে যে বহিরাগতরা এই জায়গায় এসে স্কুলের গেট দখল করে রেখেছে, এবং সেই নিয়েই কিন্তু বারবার উত্তেজনা। দাদা, এক ঘন্টা আগে আপনার সঙ্গে কথা বলেছিলাম, আপনি বললেন যে ভোট দিতে এসেছি, এক ঘন্টা পর আবার আপনি ভোট দিতে এসেছি, অ্যাকচুয়ালি আমরা এক ঘন্টায় ভোট দিতে পারেন? শুনুন, ভোট দিয়ে আমি দিয়ে এসেছি, কিন্তু এখানে পাড়া প্রতিবেশীর সাথে সবার সাথে অন্য ভোট চলছে, এটা তো 144 এলাকা, এই জায়গা আড্ডা দেবে? আমি জানি না, সবার সাথেই দেখা হচ্ছে, সবার সাথেই আড্ডা মারছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পুলিশ কর্মীরা এখানে এসেছেন খবর পেয়ে, এবং বিজেপি প্রার্থী তার অভিযোগ যে রীতিমতো কিন্তু বহিরাগতদের নিয়ে এসে এই জায়গায় বুথ দখল করার চেষ্টা হচ্ছে। আমরা বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলবো, সকাল থেকে বারবার আপনার অভিযোগ ঠিক এই কেন্দ্রকে নিয়ে, কি বলবেন? সকাল থেকে আমি এখানে এই যে মাস জমায়েত হয়ে আছে, বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও ফেলিওর, এসডিও স্যারকে জানিয়েও ফেলিওর, এই যে এই ভদ্রলোককে দেখছেন সকাল 6টা থেকে ঘুরে বেড়াচ্ছে, সে নাকি সকাল 6টা থেকে, এখন বাজে হচ্ছে 11টা প্রায়, এখনো ভোট দিয়ে যাচ্ছে। এই যে মাস দেখছেন, মাসের মধ্যে ছেলে ঢোকানো হচ্ছে, আমি আমার চিফ ইলেকশন এজেন্ট ভেতরে গেল, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, আমি গেলাম আমার হাত ধরে মোবাইল টানছে, কি বলবো আমি, টানছে মোবাইল ওখানে যারা, হ্যাঁ টিএমসি যারা হয়ে বসেছে, জানিয়েছেন এসডিও কে বলছি কি করব, আমি কি করব, পুলিশকে তো বারবার বলছি এখানে জমায়েতটা সরান, পুলিশ সরাচ্ছে না কেন, নীরব দর্শক কেন, ভ্যান এনে দাঁড়া করলে তো হবে না, এখান থেকে জমায়েতটা সরাতে হবে। পুলিশ দাঁড়িয়ে রয়েছে একটু আমাদের সামনে, যদি আপনি বলবেন এবং পুলিশের কি ভূমিকা আমরা দেখব। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই পুলিশ যিনি এসেছিলেন অফিসার, তাকে কিন্তু বিজেপি প্রার্থী বললেন, এবং তিনি কিন্তু সাইডে এসে দাঁড়িয়ে রয়েছেন, কথা বলছেন। দাদা, বারবার একই জায়গায় অভিযোগ উঠে আসছে, বহিরাগতদের অভিযোগ যে বুথ দখল করার চেষ্টা বিজেপির তরফে, ধরেছি তো এখানে ফলস ভোটার তো ধরা হয়েছে, ফলস ভোটার প্রথমে বললো আমি ইলেকট্রিশিয়ান, তারপরে সে বলছে আমি চা খেতে এসেছি, এবং সেই ফলস ভোটার টিএমসি যারা এখানে জমায়েত হয়ে দাঁড়িয়ে আছে তাদের সাথে দাঁড়িয়েছিল, তারপরে আমি চলে গেছিলাম এখান থেকে, আমি ভাবলাম যে ওদের পুলিশকে জানানোর পর পুলিশ কোনো অ্যাকশন নেবে, অন্য বুথ থেকে যখন এখন ঘুরে আসি আবার দেখি সব একসাথে দাঁড়িয়ে আছে, এবার এবার আমি যখন ভেতরে ঢুকলাম তখন দেখলাম আমার চিফ ইলেকশন এজেন্টকে মোটামুটি ধাক্কা দেওয়ার মতন অবস্থা, আমি যখন গেলাম আমি একটা মহিলা প্রার্থী, আমার হাত ধরে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি। একদম, আমি বিশ্বনাথের কাছে আসবো। বিশ্বনাথ, লক্ষ্য করে দেখলেন যে তিনবার প্রকাশ গেল একই ব্যক্তি, তিনি বলছেন আমি আড্ডা দিতে এসেছি বলে বুথের সামনে দাঁড়িয়ে আছেন, এবং সেটা সল্টলেকের একটা খুব প্রমিনেন্ট জায়গা, রবীন্দ্র ভবনের বুথ ওটা, যেটা খুব চিন্তার বিষয় সুমনদা, যেটা সকাল থেকে দেখে আসছি
সেটা হলো পুলিশ একেবারে কার্যত নীরব দর্শকের মতন দাঁড়িয়ে থাকছে। মানে যদি আপনি আমাদের পরিষ্কার আইন আছে যে আপনি কতজন মানে ভোটে দেওয়ার পরে থাকতে পারেন কি পারেন না, জটলা করতে পারেন কি পারে না ইত্যাদি পরিষ্কার করে বলা আছে প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে। এখন পুলিশ যদি তার দায়িত্ব না পালন করে, যদি ওই জটলার মধ্যে থেকে ফলস ভোটারদেরকে আপনি পাঠিয়ে ফলস ভোট করান, আমি বলছি যে কার্যত যে জিনিসটা হচ্ছে যে ওই একই ছবি আপনি শুধু যেটা আজকে দেখতে পাচ্ছেন না সেটা হলো যে বোম পড়ছে না, লোকের মৃত্যুটা ঘটছে না, কিন্তু ভোটের যদি বিশুদ্ধতার প্রশ্নে বলেন তাহলে ফলস ভোটের মানে বিপুল সংখ্যক বাইরের থেকে লোক এনে ফলস ভোটের যে প্রক্রিয়া সেটা নানাভাবে কিন্তু হচ্ছে, সেটা কখনো আপনার প্রকাশ পেয়ে যাচ্ছে বাথরুমে আটকানোর মধ্য দিয়ে, কখনো জটলার মধ্য দিয়ে, কখনো সরাসরি ফলস ভোটার ধরা পড়ছে, কিন্তু ঘটনাটা হলো অ্যাবসেন্টি ভোটারের এগেনস্টে ফলস ভোট অর্গানাইজড ওয়েতে যে ফালানো হচ্ছে বিভিন্ন বুথে, সেটা নিয়ে আমার অন্তত কোনো সংশয় নেই এবং আমার তথ্যগুলোও সেইভাবেই বলছে। পুলিশ আমি বলছি নীরব দর্শকের মতন ভূমিকা পালন করছে। একদম, আমি আমি পুলিশের ভূমিকায় আসবো বিশ্বনাথদা, দ্রুত একবার দেখাবো সুদীপ্ত আচার্য, এই যে পেশা বদল, চা খেতে এসছি, তারপর ইলেকট্রিশিয়ান, তারপর ভোট দিতে এসছি, কীভাবে হচ্ছে এই এই আপনার সুদীপ্ত আচার্যের প্রতিবেদনে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, কী নাম তোমার? রণজিৎ দাস। কোথায় থাকো? আমার ভালো নাম হচ্ছে, ভালো নাম দেখে নিন, ভালো নাম কি? দেবাশিস ঘোষ। আর ডাক নাম রণজিৎ দাস? হ্যাঁ। হ্যাঁ, দাস আর ঘোষ দুটো টাইটেল, মানে আমার সবাই দাস বলে ডাকে, বাট আমার দেবাশিস ঘোষ অরিজিনাল নাম। সত্যি কথা বলো? সত্যি কথা বলো। এই তো এই পাড়ায় কার্ড আছে তোমার, দেখাও। হ্যাঁ, এটা দেখাও, এটা দেখাও, কি আছে লেখা? নাম দেবাশিস ঘোষ। আর তোমার আসল নাম কি? রণজিৎ। রণজিৎ কি? রণজিৎ দাস বলে সবাই ডাকে, মানে আমার একটু টাইটেলে গন্ডগোল আছে তো। দাস বলে ডাকে এরকম হয় নাকি? হ্যাঁ, ভোটার কার্ডটা দেখি তোমার? ভোটার কার্ড বাড়িতে আছে, নিয়ে আসবো, বলুন আমি এক্ষুনি যাচ্ছি। তুমি সত্যি কথা বলো, সত্যি কথা বলো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। না না, দেখাও না, তুমি তুমি বলো না সত্যি কথাটা, তোমার কি, তোমাকে কি ভোট? দেবাশিস ঘোষ, এই তো রণজিৎ দাস বললে। এই কার্ড দেখি, কে পাঠিয়েছে তোমাকে? আরে 2 মিনিট দাঁড়ান, এটা ধরুন, এটা ধরান, এটা ধরার কিছু নেই, তোমাকে কে পাঠিয়েছে এটা দেখি, কার্ডটা দেখি তোমার, ধরুন দেখি কত বয়স লেখা আছে। 20। কত লেখা আছে? 20। কোথায়? এই তো দেখতে পাচ্ছেন না কোথায়। তোমার নামটা দুরকম কেন? আরে ভাই পালাচ্ছ কেন, শোনো না। আবার সুকুমার রায় মনে পড়ছে, সেই যে আছে না, আরে চিচি রাম রাম, আরে চিচি রাম রাম, বলো না হে বলো না, চলছে যা জুয়াচুরি নাহি তার তুলনা। আমি বলছি যে কোনো একটা অংশ দিয়ে আজকে হেডলাইন হতে পারে। আমি পঙ্কজদার কাছে যাব। পঙ্কজদা, আমি বলছি যে সুকুমার রায় খেলার ছলে বললাম বটে, কিন্তু বিষয়টা হচ্ছে যে পুলিশের ভূমিকা, বুথের মধ্যে এই ব্যক্তি কোনো কার্ড ছাড়া পৌঁছে যাবেন কি করে, এবং প্রতি মুহূর্তে তার নাম এবং পরিচয় এবং কার্ডের ভেতরে তফাৎ দেখা যাচ্ছে, সেইটা সাংবাদিক প্রশ্ন করছেন, কিন্তু সেটা চেক করার কোনো মানে আধিকারিক নেই। এরপরে মানতে হবে যে দারুণ সুষ্ঠু এবং নির্বিঘ্নে ভোট হচ্ছে। আপনি প্রতিবেদনে আপনার প্রতিবেদকরা যা দেখাচ্ছে তা ইট ইজ ভেরি ক্লিয়ার যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটটা কিন্তু হচ্ছে না। ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটটা হচ্ছে নাগরিকের একদম বার্থ রাইট আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। সে জায়গাতে এখানে পুলিশ এনশিওর করবে যে সঠিক লোক সঠিক ভোটটা কাস্ট করবেন এবং বেঠিক লোককে ঘর ধাক্কা দিয়ে মুহূর্তের মধ্যে বের করে দেবে। যে ভদ্রলোককে ওই সুদীপ্ত দেখালো যে 7টা থেকে এখনও সে ঘুরে বেড়াচ্ছে, ওর জায়গা থাকা উচিত আফটার ভোট 5 মিনিট সময় পাবে বাড়ি চলে যাওয়ার জন্য, তারপর যদি থাকে তার জায়গা হবে শ্রীঘরে। এইটাই হচ্ছে পুলিশের কাজ। এইটা যদি বিধাননগরের মতো জায়গাতে এনশিওর করতে না পারে তাহলে আপনি আসানসোলে রেলপার ধাতখাতে আপনি কি করবেন, শিলিগুড়িতে কি করবেন, চন্দননগরে কি করবেন? এইটা দেখে পরিষ্কার মনে হচ্ছে যে ইলেকশন কমিশন একদম নির্বিকল্প সমাধিতে আছে,
পুলিশ হাত পা গুটিয়ে বসে আছে একদম ভুবন বাদামোলাকে সম্বোধনা দিচ্ছে এটা পুলিশের কাজ মানে আই এম সরি টু সে হ্যাঁ সেটা এবং তাকে বলছে যে ভাইরাল যে গানটা হয়েছে দাদা আরেকবার গিয়ে শোনান আমি বলছি পুলিশ ভবানী ভবনে হ্যাঁ তো তো এই এইটা যদি কমিউনিটি মার্জনা করবেন মানে চারটে ফলস কেস আমার নামে দিতে পারেন কিন্তু আমি বলছি বিস্ময়কর পাঁচজন এডিজি এবং আরো উচ্চ পদস্থ কর্তারা বসে ভাইরাল হয়েছে একজনের ভিডিও তাকে সম্বোধনা দিচ্ছেন আমি কোন ছবি আমার হিসাবে ওটা অত্যন্ত ওটা ন্যাক্কারজনক ঘটনা বলে আমি মনে করি ওইটা যদি কমিউনিটি পুলিশিং হয় দেন আই হ্যাভ নাথিং টু সে নাথিং টু অ্যাড ওটা আমি কমিউনিটি পুলিশিং বলে মনে করি না কিন্তু এটা আপনাকে বলছি যে আজকে বিধাননগরে যে খণ্ড চিত্রগুলো আপনি দেখাচ্ছেন সেই চিত্রগুলো না দেখতে পেলে বা না শুনতে পেলেই খুশি হতাম পুলিশ কিন্তু কড়া হাতে যদি মোকাবিলা না করে তাহলে এই দুপুর যে পিরিয়ডটা এটাকে বলে লাল পিরিয়ড এই লাল পিরিয়ড ইজ এ ডেঞ্জারাস পিরিয়ড এই পিরিয়ডে কি আমি বলছি পঙ্কজ দা কিছুদিন আগে দেবাংশু পরশুদিনই অনুষ্ঠান চলছে তখন সোশ্যাল মিডিয়ায় লিখেছিল পুলিশকে 100% ফ্রি হ্যান্ড দেওয়ার কথা আমি বলছি ফ্রি হ্যান্ড দেয়া আছে কিনা জানি না কিন্তু ছবিগুলো পুলিশের অ্যাক্টিভিটির সাক্ষ্য বহন করছে না আমি সুমন বাবু আমি আপনাকে বলছি তরুণ তুর্কি দেবাংশুকে আমি অভিনন্দন জানাচ্ছি যে যাই কিছু বলুক দেবাংশু যা উচ্চারণ করেছে আটার করেছে হি আটার দা ভেরি ভেরি কারেক্ট থিং সঠিক কথা বলেছে ওর জোর আছে বুকে কলিজার জোর আছে সত্যি কথা বলেছে ওই বুড়ো ধারী পলিটিশিয়ানগুলো বলতে পারবে না একটা বাচ্চা ছেলে সেইটা বলে দিয়েছে আই কংগ্রাচুলেট হিম ফর হিজ আটার অ্যান্ড বোল্ড আটারেন্স কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাজটা কি হলো কনিনিকা দি এবং অভিষেক জয়েন করেছেন কনিনিকা দি এই মুহূর্তে যা ভোট হচ্ছে বিরোধী দল হিসেবে আপনারা সন্তুষ্ট বাথরুমের উন্নয়ন হচ্ছে জানি না মাননীয় শঙ্খ ঘোষ বেঁচে থাকলে কি বলতেন বাথরুমের উন্নয়ন তো দেখছি আমরা বাথরুমে কি সুন্দর উন্নয়ন হচ্ছে ভোট হচ্ছে এটা এটা ভোট হচ্ছে আর পুলিশ ফ্রি হ্যান্ড দিয়েছে পুলিশকে পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছে কি বলুন তো পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছে ওদের পাশে যে কোনোভাবে তৃণমূলের পাশে থাকার জন্য এটা হচ্ছে ফ্রি হ্যান্ড মানুষের অধিকার রক্ষা করার কোনো কাজ নেই আর তাই জন্য আপনি যেটা বললেন যে বাদামওয়ালাকে সম্বর্ধনা ভুবন বাদামওয়ালাকে সম্বর্ধনা দিতে পারে অনেক কাজ আছে পুলিশের আরও অনেক কাজ আছে এই যে গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে সম্পূর্ণ এটা কি ভোট হচ্ছে ভুলুণ্ঠিত হচ্ছে আপনারা তো প্রতি মুহূর্তে দেখাচ্ছেন একজনকে একজন আমফানের সময় আমরা দেখেছিলাম ওই ক্ষতিপূরণের সময় কোন জায়গাকার যেন হাওড়ায় উলিপেরিয়ায় হয়তো একজনের ছেলে মেয়ে কারুর নাম কৃষ্ণা জোন্স কারুর নাম সুমিত রায় কারুর নাম বদ্রু আলী মিয়া মানে একই মায়ের পেটের থেকে 13 জন সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বেরিয়েছেন এইরকমই আমরা দেখছি একজনের না যার নাম রণজিৎ দাস তাকেই আবার অন্য ঘোষ কি ঘোষ যেন বললেন দেবাশিস ঘোষ নাকি আর বিকেল বেলা দাস হয়ে যায় নামটা টাইটেল নিয়ে তো ডিসপিউট আছে সারনেম নিয়ে ডিসপিউট আছে আমি একবার অভিষেকের কাছে যাব অভিষেক এখনো পর্যন্ত যা প্রবণতা বিরোধী দল হিসেবে এই ভোট কোন দিকে যাচ্ছে সুমনদা একমাত্র বিরোধী দল হিসেবে আমি এই সদ্য সমাপ্ত বিধাননগরে এই বছরের বিধাননগরের সমস্যাটা কি বলতো একমাত্র বিরোধীদের আটকে রাখাই নয় ওই নিউ ইন্ডাক্টেড সব্যসাচী সত্য এবং তাদের অনুগামী তাদেরকে আটকানোর ব্যবস্থা আছে ওখানে এখন এখন ওখানে চলছে যাদের কেওটিক রিসেম্বলেন্স এ তুমি অন্য কোথাও দেখতে পারবে না অ্যামিবার ব্রাউনিয়ার মোশনের মতো কেউ কারোর ঘর শোনে না সবাই হচ্ছে গিয়ে আমার মতো রাজা এবং আমি এখানে বক্তব্যের মধ্যে দিয়েছি আমরা তো সুন্দর মন দ্বারা আমাদের পুলিশ বানা হয় আমাদেরকে সব প্রচার করতে দেওয়া হয় ছাত্র পরিষদের মিছিল রাখতে দেওয়া হয় সব কিছু দিলাম এখন তৃণমূলের সমস্যাটা কি হয়েছে বলতো কর্তার ইচ্ছায় কর্ম হয় কিন্তু এখানে তো একসঙ্গে এখানে ভাইপোর কথা গুরুত্ব পায় না আমাদের কথা গুরুত্ব পাচ্ছি ভাবছ এই যে ফ্রি হ্যান্ডের কথা হচ্ছে কার কাছ থেকে বক্তব্য নেবে কার কাছ থেকে শুধু মুখে বড় বড় কথা বললে বা সাংবাদিক সম্মেলনে মানে দলের বিবেকের ভূমিকা মানুষের তো হবে না কাজে তো বেড়াতে হবে সাংবাদিক সম্মেলনে আমি আমার কথা বলছি
বেশ, আমি সুমন বন্দ্যোপাধ্যায় কাছে আসবো। সুমন বাবু, যদি রাজনৈতিক দিক থেকে দেখেন, আপনিও আমার সঙ্গে একমত হবেন যে আগের নির্বাচনগুলো, এমনকি উপনির্বাচনগুলো যদি দেখা হয়, বিরোধীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশের এই রকম তফাত মানে ইদানিংকালে কখনো দেখা যায়নি। তো আমি বলছি, অ্যাসিড টেস্টে আসল জমিটা ঠিক কি জায়গায় আছে? নিখুঁত, মানে একটা অভিযোগ ছাড়া অভিযোগহীন নির্বাচনের এই তো সময়, এখানে তো কোনো রাজনৈতিক ঝুঁকিও ছিল না, সেইটা কেন করা গেল না? যদি বলেন যে রাজনৈতিক সদিচ্ছা ছিল, সুমন বাবু, একটাই প্রশ্ন থাকে, তাহলে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন ফেল করেছে? না, নিশ্চয়ই আমরা একদম কোনো মানে অভিযোগহীন নির্বাচনের স্বপ্ন নিশ্চয়ই আমরা দেখবো এবং আগামী দিনে নিশ্চয়ই পূরণ হবে। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের দেশে কল্যাণ সিং যখন পদ্ম পুরস্কার পাচ্ছেন, তার বিরুদ্ধে প্রতিবাদটা সেভাবে সরব হয় না, কিন্তু বাদামোলা যদি কোনোভাবে সম্বর্ধিত হয় সেখানে কিন্তু প্রতিবাদ আসে। বাদামোলা সংবর্ধনা হতেই পারে, কিন্তু আমি বলছি যে এটা রাজ্য পুলিশের কাজ হতে পারে না। এ আবার কি, ভোটের দুদিন আগে একটা প্রেস কনফারেন্স করে আমি ভুবন বাদামোলাকে সংবর্ধনা নিচ্ছি, সমস্ত টপ অফিসার, আমি বলছি এটা পুলিশের কাজ, আমি সরি, খেয়াল রাখতে হবে। আর মুশকিল হচ্ছে যে এখনো মানে মস্তিষ্ক কাজ করে আর লাইব্রেরি আর্কাইভটাও খুব স্ট্রং। বুদ্ধদেব ভট্টাচার্য যখন কমিউনিটি পুলিশিং এর কথা বলতেন, প্রথম পুলিশের জনকল্যাণমূলক প্রকল্প ইত্যাদি বয়স্কদের রোববার থানা করত, সেইগুলো সব থেকে বড় সমালোচক ছিল তৃণমূল কংগ্রেস, ভুলে যাবো সেই দিন? বাইটও আছে, বললে এক্ষুনি দেখিয়ে দেবো সুমন বাবু আপনাকে, বলা হতো যে এইটা পুলিশের কাজ নয়। সেই যুক্তিতে আজকে অন্তত ভুবন বাদামোলাকে ভবানী ভবনে দেখে সংবর্ধনা প্রেসের সামনে গান গাওয়ানো হচ্ছে, এটা পুলিশের কাজ হতে পারে না, পিরিয়ড। কমিউনিটি পুলিশিং একটা পুলিশিং এর এই মুহূর্তে পুলিশের সামনে না, ভুবন বাদামোলাকে আপনি সংবর্ধনা জানিয়ে প্রেসের সামনে গান গাইয়ে কোন কমিউনিটি পুলিশিং হচ্ছেন বলুন তো আমায়? আর যেটা বলতে চাইছি, দেখুন, বরঞ্চ আমি বলবো যে পাড়ায় পাড়ায় এখনকার রাজ্য পুলিশের বা কলকাতা পুলিশের যে পাড়ায় পাড়ায় কর্মসূচি, সেটা অনেক বেশি কমিউনিটি পুলিশিং কর্মসূচি, এবং তারা বিভিন্ন জায়গায় ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট করছে, সেইগুলো আমি আপত্তি করছি না, আমি তো সেটাই বলছি যে সেটা অনেক বেশি কমিউনিটি পুলিশিং। একটা ভিডিও ভাইরাল হয়েছে বলে বাদামোলা, যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে, মদন মিত্রের হয়ে, সমস্ত নেতার হয়ে প্রচার করছেন, তাকে রাজ্য পুলিশ ভবানী ভবনে দেখে সংবর্ধনা দিচ্ছে আর প্রেসের সামনে গান গাওয়াচ্ছে, এটা কমিউনিটি পুলিশিং বোঝাচ্ছে না আমায়? পুলিশের কাজ কিনা সেটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না। না না, যেতে পারবেন না, কারণ আপনার কাছে কোনো যুক্তি নেই, যাবেন কি করে? সমালোচনার জায়গাটা আমরা কিন্তু এড়িয়ে যাচ্ছি। আজকে দেখুন, পঙ্কজ বাবুকে একটু আগে বললেন, পঙ্কজ বাবু অনেক সমালোচনার পর বললেন খণ্ডচিত্র, পুলিশকে ফ্রি আর নামই বলছি, একেবারে আদর্শ নির্বাচন। এই আদর্শ নির্বাচনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গে আগামী অন্তত আরো 10-15 বছরও আমরা একেবারে আদর্শ চিত্র পাবো না, কিন্তু আমরা শতাংশের হিসেবে উন্নতি করছি। আমি জানি না ক পার্সেন্ট শতাংশ হিসেবে, দশমিক কত পয়েন্ট পার্সেন্ট উন্নতি হয়েছে, যদি উন্নতি হতো তাহলে এই যে ভুয়ো ভোটার সমস্ত প্রেস আছে পুলিশের সামনে, তারা পালিয়ে যেতে পারতো। দেখা যাচ্ছে একটা বন্ধ দরজার ভেতরে একাধিক লোক, সেখানে একটা পুলিশকে আপনি দৌড়তে দেখলেন, চেস করতে দেখলেন, রিপোর্টারদের ধাক্কা দিয়ে ভুয়ো ভোটার চলে যাচ্ছে, পুলিশ চুপ করে নির্বাক দর্শক হয়ে দেখছে ভুবন বাদামোলা? ভুয়ো ভোটারদের আমি সমর্থন করছি না, কিন্তু আমাকে ভাবতে হবে যে পরিস্থিতিটা খারাপ ছিল, পার্সেন্টেজ ওয়াইজ তার উন্নতি হচ্ছে কিনা, মানে আমি বলছি পশ্চিমবঙ্গের ভোটের পরিস্থিতি উন্নত হচ্ছে কিনা, কিন্তু তারপর অবশ্যই দশমিকের হিসেবে এখন বিরতি নেওয়ার সময়, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই খুঁজবো যে পার্সেন্টেজ ওয়াইজ তার উন্নতি হচ্ছে কিনা।